সাগর দিঘিতে হারের পরে তৃণমূলে রক্তক্ষরণ, মুর্শিদাবাদের কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। সাগর দিঘি উপনির্বাচনে ধরাশায়ী হওয়ার পরে মুর্শিদাবাদে তৃণমূলের রক্তক্ষরণ, দল ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন কয়েকশো নেতা কর্মী। তাদের বক্তব্য পঞ্চায়েত স্তরে পাহাড় প্রমাণ দুর্নীতি, সংখ্যালঘু বঞ্চনার বিরুদ্ধে দমকল ব্লকের ঘোড়ামারা অঞ্চল কংগ্রেসের কর্মী সভার মঞ্চে যোগ দেন তৃণমূল কর্মীরা। দলত্যাগী তৃণমূল কর্মীদের হাতে কংগ্রেসের পতাকা তুলে দেন দমকল ব্লক কংগ্রেসের সভাপতি তহিদুল ইসলাম। তৃণমূল অবশ্য একে বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাদের বক্তব্য, পঞ্চায়েত ভোটে কোনো সুবিধা করে উঠতে পারবে না বলেই এই দলত্যাগ। বৃহস্পতিবার যোগদান কর্মসূচি ঘিরে স্থানীয় কংগ্রেস কর্মীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ছিল। সাগর দিঘি উপনির্বাচনের জয়লাভের পরই শাসক দল ছেড়ে কংগ্রেসে যোগদানের ঘটনা নিয়ে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। কংগ্রেসের বক্তব্য, এই যোগদান তাদের দলের ভিত আরও মজবুত করবে জেলায়, যদিও এই দল বদলকে গুরুত্ব দিতেই নারাজ তৃণমূল। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের চেয়ারম্যান আবু তাহের খান বলেন, কয়েকটা উলু খাগড়া কোথায় এলো আর কোথায় গেল এ নিয়ে কিছু যায় আসে না, এরা একই লোককে একবার জেলায় যোগদান করায়, একবার ব্লকে যোগদান করায়।